ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে 9,20,000 টাকা অনুদান দিয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বলা হয়, দুর্যোগময় পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অভিপ্রায়ে এমন উদ্যোগ নেওয়া হয়। স্বল্প সময়ে প্রাক্তন ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই অর্থ সংগ্রহ কর্মসূচি পালিত হয়। এছাড়াও আগামীতে দেশের যে কোনো দুর্যোগে সম্মিলিতভাবে কসউব পরিবার দেশের মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। কসউব পরিবার মনে করেন, দুর্যোগ দুর্বিপাকে সকলের সম্মিলিত প্রয়াসে একটি সর্বজনের রাষ্ট্র কখনো হারে না। উল্লেখ্য যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, বাহনের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে কসউবির প্রাক্তন ছাত্ররা দেশমাতৃকার জন্য অনন্য ভূমিকা রেখে আসছে। নিউজ ডেস্ক, সিসিএন।